ইউনাইটেড হাউস, ইউনাইটেড গ্রুপের ছয়জন বন্ধু মিলে 100 ফিটে বেড়া দিয়ে যে বাড়ি তৈরি করেছে সেখানে আমি বাড়ির ভিডিওটা পুরোটা করেছি, আপনাদেরকে এই আমার কথার শেষে যুক্ত করে দেবো ভিডিওটা, আপনারা দেখে নেবেন। তারপরেও আমি এখন হাঁটবো আর একটু কথা বলবো, আপনারা পুরোটা দেখতে পাবেন যে কতটুকু ভালোবাসা, কতটুকু সম্মানবোধ, কতটুকু একত্ববোধ থাকলে কয়েকজন বন্ধু মিলে এত একটা বড় একটা গ্রুপ প্রতিষ্ঠা করা যায়, ইভেন এইভাবে একত্রিত থাকা যায়। এখানে আপনারা দেখতে পাবেন এই পাশে যখন আমি ভিডিওটা দেখাবো একটু আগা, যে তারা ছয়টা হাউস কীভাবে তৈরি করেছে পাশাপাশি এবং সেম ডিজাইনে সেমভাবে। বাংলাদেশের মতো জায়গায় এত বড় স্থাপত্য এত সুন্দর, এত সুন্দর হতে পারে মানে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আসলে বিলিভ করানোটা পসিবল না। সবাই করে আসবেন 100 ফিটে ঘুরতে, আসলে আসলে বিস্তারিতটা দেখতে পাবেন যে আসলে জায়গাটা কত সুন্দর এবং কত সুন্দর দৃষ্টান্তভাবে তারা করতেছে এবং তুলে ধরেছে আর কি। এই যে দেখেন তারা যে ছয়জন বন্ধু আছে, ছয়জন বন্ধু একটা 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 করে এরকম করে ইয়ে তৈরি করেছে এবং সবাই পাশাপাশি, সবাই পাশাপাশি একসাথে ব্যবসা শুরু করেছিল এবং সবাই একসাথেই আছে। একটু ধীরে, এই যে হাউসগুলো দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা আর দুইটা হচ্ছে ওই পাশে পড়েছে, সবগুলোই পাশাপাশি একটার সাথে একটার ইয়া দেওয়া আছে, সিঁড়ি দেওয়া আছে, চাইলে একজন একজনের তাতে হেঁটে যেতে পারে। কমিউনিকেশন থেকে শুরু করে মানে অন কাইন্ড অফ রাজপ্রাসাদ বলা চলে না, মানে পুরোই রাজপ্রাসাদ। যদি আমি বলি যে রাজপ্রাসাদের মতো তাহলে ভুল হবে, পুরোই রাজপ্রাসাদ। এইটার আঙ্গিকে আবার এই পাশে আর একটা করতেছে, দেখেন এই যে রাজপ্রাসাদ, এটা পুরোই রাজপ্রাসাদ, মানে এটাকে কী বলবো, সুলতান সুলেমান আমলের যে বিশাল বড় বড় প্রাসাদ হয় ঠিক সেইভাবেই করতেছে। এই যে দেখেন আপনারা সময় পেলে আসবেন, আসে দেখবেন যে বাংলাদেশটা আসলে কত সুন্দর, কত সুন্দরভাবে স্থাপত্য তৈরি হচ্ছে, দেখলে আরও উদারতা বাড়বে, কাজ করার স্পৃহা বাড়বে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এসব দেখে যে না আমরাও করতে চাই, আমরাও করতে পারি, আমরাও করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।